আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, রূপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আপনারা জানেন যে আমরা হচ্ছে উজবেকিস্তান নিয়ে বেশ ভালো কাজ করছি, এবং উজবেকিস্তানে যে আপনার আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে শুধুমাত্র এখানে যে গ্যাস ফিল্ডের যে কাজগুলো সেগুলো করছিলাম, এবং পাশাপাশি কিছু হচ্ছে ফ্যাক্টরির কাজ আছে। যদিও গ্যাস ফিল্ডের বেতনটা একটু বেশি থাকে, আপনার $500 থেকে $550 মতো বেতন থাকে, এবং এগুলো বাইরের ইনভেস্টমেন্ট কোম্পানি, এবং এখানে গেলে পরে আপনি সময় মতন অবশ্যই বেতনটি পাবেন, এবং উজবেকিস্তান থেকে বিভিন্ন দেশে যাওয়ারও একটি প্রবাবিলিটি থাকে। সুতরাং যারা হচ্ছে যে আগে একটা দেশে গিয়ে কিছুদিন কাজ করে সেখানে সেটেল ডাউন হতে চান, পরবর্তীতে সেখান থেকে আবার ভালো দেশে যেতে চান, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে মুভ করতে চান, তাদের জন্য উজবেকিস্তান একটি বেটার অপশান হতে পারে। এখন একটি কথা সবসময় আসে উজবেকিস্তান সম্পর্কে বলতে গেলে পরে, যে অনেকেই যাওয়ার পরে কাজ পায় না। বাট আমরা বলি যে আমরা অভিযাত্রীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কাজ করছি, এবং আমরা সবসময় হচ্ছে যে একজন ক্লায়েন্টের শেষ পর্যন্ত তার সাথে থাকি। যদি কোনো প্রকারের কোনো কমপ্লিকেশন আসে, কাজ নিয়ে যদি কখনও কোনো প্রবলেম তৈরি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্টিং দেওয়া হবে, প্রয়োজনে একবার দুইবার কাজ চেঞ্জ করে দেওয়া হবে, এবং সেখানে তারা ঠিক মতন বেতন পাবেন ইনশাআল্লাহ। এবং যখন যেরকম প্রবলেম যদি কখনো আসে, সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে একদম পুরোপুরিভাবে সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আপনারা যদি যেতে চান উজবেকিস্তানে, গেলে 15 দিন থেকে 20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা চলে যেতে পারবেন, এবং সেখানে গিয়ে সঠিক কোম্পানিতে আপনাদেরকে আগেই কোম্পানির নাম সহ দিয়ে দেওয়া হবে ডিটেলস, এবং এগ্রিমেন্ট করে পাঠানো হবে। যদি আপনারা কেউ যেতে চান উজবেকিস্তানে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন, এবং সরাসরি অফিসে এসে ভালোভাবে কথা বলে কাজের ধরন এবং বেতন এবং আনুষঙ্গিক যে চুক্তিগুলি আছে সেগুলো সম্পূর্ণ বুঝে তারপর আপনারা ডিসিশন নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।